ওই বাড়ির লোকজন খুবই আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। তার জন্য আমি কি করবো? আমার কাছে বিচার দেবার আছো কে? পারলে তুমি উল্টা কিছু শোনায় দিয়ে আসো। আজাদের কথা কিন্তু আমার মোটেও ভালো ঠেকতেছে না পরিবার। আমার চাওয়া না চাওয়া কি যায় আসে? তোমার বাপের বাড়ি, তোমার ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি তো সব। এতদিনই ঘা, আমি একটু নিশ্চিন্ত হইলাম যে তোর মাথায় আসলেই রাজনৈতিক আছে রে মেরু। আমার মতে রাজনৈতিক থেকে লাভ কি? আমি তো তোর এই ফালতু কথার বোমা হামলার মধ্যে রাজনৈতিকের কোনো সন্ধানই খুঁজে পাচ্ছি না। খুব একেবারে ভাষাওয়ালো হয়ে গেছিস তাইনারে মেজো ভাই, উন্মোচিত। কেরে মানুষ বাপের খারাপ কিছু সত্যি হলেও সেটা ঢেকে রাখে, আর তুই উন্মোচিত করার জন্য ব্যস্ত হয়ে পড়িস। ঠিক আছে, আমি শেফালির কাছে কথাটা শুনে দেখি। তুই এখন বাড়ি যা, আমি খুব একটা জরুরি বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। তুগারের মা যা ব্যবহার শুরু করেছে তাতে তো তুগারের বাপের জীবন বাঁচানো দায় হয়ে গেছে রে দাঁড়া সুজা। তোমার ফুবু তো ঠিক কথাই কইছে, তোমার মা একটু বেশিই বাড়াবাড়ি করতেছে। আব্বা আমাকে ডাইকে নিয়ে বিস্তারিত সব ভেঙে চুরে খুলে কয়েছে ফুপু, কিন্তু আম্মা তো কারো কোনো কথা শুনছে না। উল্টো আমি তাকে এই বিষয়ে কথা কতে গিয়েছিলাম, হতাশ হয়ে ফেরত চলে আসলাম। এ সুজা, আন্তাজে কোনো কথা কবির কিন্তু কয়ে হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে যদি এরকম দুই একজন লোক না থাকে তাহলে কি খুনকার বাড়ির এই দশা হয়? ফুপা জান, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন না, আর আমি কোনো ধরনের বেইমানি করিনি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আমার আম্মা হচ্ছে একজন নারী। একজন নারী যখন জানতে পারে যে তার স্বামী তার আগে গোপনে অন্য একটা নারীকে বিবাহ করেছিল এবং তার নাম শয়নে স্বপনে অচেতনে গোলাপজান করে ডাকতেছে, এটা নিজ কানে আমার মা শুনতে পাচ্ছে, আমার আম্মার কি সেইটা শোনার পর আঘাত লাগবার পারে না? আঘাত লাগার কি আছে? এটা সওয়াল, একখানের জায়গায় দুইখান বিয়ে করবেরই পারে, তাতে এত বাড়াবাড়ি করার কি আছে? তোমার ফুবু তো ঠিক কথাই কইছে। আর যৌবন বয়সে তোমার বাপ যদি গোলাপজানের গোপনে বিয়ে করেই থাকে তাহলে সমস্যাটা কি হয়েছে? বরং গোলাপজানের যে তোমার বাপ হাতে ধরে এই বাড়িতে আনে নাই, তোমার মার সতীন বানায় নাই, এই জন্যই তো তার পায়ে হাত দিয়ে সকাল বিকাল সালাম করা উচিত। আরে ভাইজান, সেইখানেই তো ভুল করিছে। আজ যদি গোলাপজানের মতো এরম একটা ডাইনি তোর মার সতীন হতো তালি বুঝত। আপনার বুদ্ধি শুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক এই কথাটাই এইভাবে আমার আম্মা যে আপনি বলে আসে। চৌধুরী সাহেব, আপনি কি ঘটনার কোনো কোনো উদ্ধার করতে পারছেন? হেরাজের হোম একের পর এক এই ধরনের অপপ্রচার শুরু করিয়া দিয়েছে, তখন অতি শীঘ্র আমরা যদি আমাদের পক্ষ হইতে পাল্টা আক্রমণ না চালাই তাহলে তো মোরা পিছাইয়া পড়ব। হারুন ঠিক কথা কয়েছে চৌধুরী সাহেব, আমাদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ করার সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। কোন কিসিমের কালপিট হয়েছে আপনি একবার চিন্তা করে দেখেন চৌধুরী সাহেব? পয়লা তো ওই বিয়া পর্যন্ত সীমাবদ্ধ আসলে, আর এখন ওই সন্তান পর্যন্ত বিয়া থাকছে। কয় কি জানেন, আপনার বড় মাইয়া জুয়ের সাথে নাকি ওই খুনকারের ফেস কাটিং এর মিল আছে। তার মতো কথা করছিস কে হারুন? বিয়ের ঘটনা যদি সত্যি হয় তাহলে সন্তানের বিষয় তো অটোমেটিক চলেই আসতে পারে। আরে বাড়া হেল লেগে কি মগ দুইর চেহারা লাগে খংকারের চেহারা মিলা চাই কথা বলতে হইবে? মানা না মানার ব্যাপার তো আমরা জোর করে কবে পারতেছি না, সত্যি ঘটনা উদ্ঘাটনের দায়িত্ব তো চৌধুরী সাহেবের। আহা, তোরা নিজেদের মধ্যে তর্ক করে কথাটা সত্যি প্রমাণ করে দিস। কোনো কিছু সত্য প্রমাণিত হয় নাই চৌধুরী সাহেব, মোর মনে হয় কি এগুলো সব অগো মিথ্যা প্রচার, মগ গানের প্রথম ঠেকানোর লইগা আর এইসব কথা কইয়ে বেড়াইতেছে। আল্লাহর কাছে দোয়া করি তোর কথা জানি সত্যি হয় রে হারুন, নাহলে তো আমার অস্তিত্ব টিকতেছে না। পারলে কথাটা তোগের ভাবিরে যায় একইশ। আপনি কোনো টেনশন করেন না চৌধুরী সাহেব, প্রয়োজন হইলে মোরা ভাবির দ্বারা যে সত্য উদ্ঘাটনের চেষ্টা করব। ভাবি অবশ্যই মোদের কাছে সত্য কথা বলবে, মোরা তার নিজের লোক না, সেও তো মোদের নিজের লোক। হ্যাঁ, সত্য কথা না বললে যাইবে কোথায়? কারণ মোদের অস্তিত্ব এখন বিলীন হয়ে যাইতেছে, মোরা কোথায় চললে যাইতেছি, পিছাইয়ে পড়তেছি, এই কথা যদি সে শোনে সে কেন বলবে না মোদের কাছে সত্য কথা? অবশ্যই বল। এক দেশে এক খুনকার ছিল নাম কাটিয়া বাগা হইলো, ঠেলায় পইরা বিলাই হইয়া এখন বলে মেউরে।
অন্নধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমি ফুল না হয়ে কাটা হয়েই বেশ ছিলাম। জানি না কেমন করে তোমার বুকে যে দীর্ঘ শ্বাস ছড়ালাম। থামলুকে ক দেখি শুনি, কিডা তোর ফুল না হয় কাটা হয়ে গেছে একটু শুনে নি। সেন্টু তুমি এখানে যাও তো, আমাকে একটু একা থাকবে দাও, যাও। আমার বুকে তাগুন জ্বালায় দে, তুই একলা থাকবো সেটা তো হবি নেরে। তোকে এখন আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, যথাযথ উত্তর দিব, মিথ্যে কথা কর চেষ্টা করিস না যেন। কি উল্টে পাল্টা আজেবাজে কথা করছো সেন্টু, আমি তোমার বুকে আগুন ধরাবে যাবো কিসের জন্য? সে কথা তোর জানার দরকার নাই, আমি যা প্রশ্ন করবো তার উত্তর দিব। তুই নাকি কয়েবার আস, আমার খালাতো বোনেরা তোর সাথে নাকি কবুল পড়িছিল। হ্যাঁ আরে ভাই, সেসব তো পুরানা কথা, এসব পুরানা কথা এখন তুলে নতুন করে তুমি অশান্তি তৈরি করো না তো। তুমি যাও এখান থেকে, এমনি আমার মনের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। আগুনের তুই কি দেখিস রে সাজান, তদন্তে যদি এই কথা সত্যি প্রমাণ হয় তাহলে পরে আমার হাত থেকে তো কেউ বাঁচাবে পারবি না। আর বিশেষ করে আমি যাক ভালোবাসি তার সম্পর্কে যদি কোনো কথা শুনি তাহলে পরে তুই ডাইরেক্ট মার্ডার। কেমন আছে তোমরা? মরিসের গুঁড়োটা সাথে থাকলে কি ফাইন কাজে লাগানো যেত রে। আরে সুটুগু, ওরা তো ভালো হয়ে গেল কিছু জনই, কত একের পর এক মার খাচ্ছে, ভালো না হয় উপায় আছে নাকি? কি ব্যাপার সামিলি শেফালি, তোমরা কথা কচ্ছো না কে? কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা কি তোকে কওয়া লাগবি? কওয়া লাগবি এমন কোনো আইন অবশ্য নেই, ঠিক আছে কওয়া লাগবে না, ধরে নিচ্ছি তোমরা ভালো আছো। আমরা অবশ্য ভালো নাই, আমাদের বাড়িতে তোমাদের আম্মাকে নিয়ে বড় ধরনের একটা ভেজাল বাইদে গেছে। এই মুখ সামাল করে কথা কইস, কিন্তু তোগার বাড়িতে ঝামেলা বাইতে একটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাদের আম্মাকে নিয়ে কোনো কথা কইলে কিন্তু ভালো হবে না। আমার আম্মাকে নিয়ে আজেবাজে কথা কয়ে তোগার জিবে কিন্তু লম্বা হয়ে গেছে রে। এই তোর ফুপু আমাদের বাড়িতে এসে আমার আম্মাকে অনেক আজেবাজে কথা কয়ে গেছে, তার শোধ কিন্তু এখনো নেওয়া হয় নাই। আমি কোনো আজেবাজে কথা করছি না সামিলি শেফালি, আর কোনোদিন তোকের সাথে ঝগড়া করবো না সেই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলাইছি। আমি বড় ভাইয়ের দলে যোগদান করেছি। শান্তির লাইনে? হ্যাঁ উরাম ঠেলা খালি সকলে এরকম শান্তির লাইনে যোগ দেয়, কি করছিস শুরু? তাম তোগার শান্তির কথা পরে শোনা যাবে, আগে তোগার বাড়িতে আমার আম্মাকে নিয়ে কি ঘটনা ঘটিছে সেটা কত কি। আর বলো না, আব্বার উপর বোমা হামলা হওয়ার পর তো আব্বার ব্রেন শর্ট হয়ে গেল, তারপর থেকে আব্বা শুধু তোমার আম্মা মানে আমাদের আন্টির নাম খালি জপতেছে জপতেছে জপতেছে। এই কথা শুনে তো আমার আম্মা তো একদম কান্নায় ভাঙে পড়েছে, শুধু আম্মা কেন আমরা তো সবাই একদম কান্নায় ভাঙে পড়তেছি। ওয়াল্লাহ আব্বার একই হলো, আব্বা তো এরকম কখনো ছিল না। একটা পর্যায়ে আমরা খুব খুশি হয়েছি, কারণ আব্বার সঙ্গে এমন একজনের সম্পর্ক সেটা আমাদের মধ্যে একটা অন্যরকম কিছু হতে পারে, কারণ উনি আমাদের আম্মা, এখন আমাদের আম্মা আমাদের আম্মা। চুপ মারে গেল কিসের জন্য রে, দুই একটা কবিতা টবিতা গান টান ক শুনি। ইচ্ছে করতেছে না? একটু আগে না করছিল, এখন ইচ্ছে করতেছে না কিসের জন্য? এখন পরিবেশ নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ। তাই নাকি? ও তা চৌধুরী বাড়ি যাবো না আমার খালার সাথে দেখা করবে? না। কিসের জন্য যাবো না? আমার খালার মুখ না দেখলে নাকি তোর ভালো ঠেকে না? চাচি আমাকে যাওয়া নিষেধ করেছে। নিষেধ করবি নে, তোর দুই নম্বরই তো ধরা পড়ে গিয়েছে। আমার খালাক দেখবার জন্য নাম করে তুই আমার খালাতো বোনগেরে দেখার যে ধান্দা করিস,
তা কিন্তু আর কেউ টের না পেলেও এই সেন্টু কিন্তু ঠিকই বুঝে ফেলাইছে। আমি যাই রে সেন্টু, তোর সাথে এখানে কথা কইতে আমার আর ভালো ঠেকতেছে না। যাই কলিকের যা যাই রে, বাঘের খাঁচার থেকে অত সহজে পালা যায়? চলেক আমার সাথে চলেক। তুই কনে নিয়ে যাবো আর বাঘ কিরা তুই? কি মনে হচ্ছে? দাড়ি তো থাকে বাঘের না, সিংহের থাকে দাড়ি। তাহলে মনে কর সিংহই চলেক। খারাপ খারাপ ব্যথা লাগতেছে। কনে যাবো। ভালো হচ্ছে না কিন্তু সেন্টু। কথাটা শোনার পরে তুমি কিছুই করছো না আম্মা। কর কি আছে, আমি তো অনেক আগে শুনেছি। শুনেছো? এত বড় একটা সাংঘাতিক কথা শুনে তুমি চুপ করেছো আম্মা? আমি কি করবো? কি করবো মানে, তোমাকে নিয়ে আজে বাজে কথা কর, স্বাদ মিটাই দিব না, খুনকারের বাড়ি ঘর সব জ্বালাই দিব। বল তোমাকে ডাকতে চলে দিবো আর আব্বা কাকে জানাই আসে। চলে চলে, তোর আব্বা অনেক আগেই শুনিছে আর আমারে নিয়ে তোকে কিছু করা লাগবে না। তুমি কলিতে হবি না আম্মা, আমাগের আম্মার মান সম্মানের কথাটা পার পেয়ে যাবি, সেটা তো হবি নে। ছোট চাচা কোনে? ওই রে হারামি, ওই ঘরের মধ্যে পলায় আছো কিসের জন্য? বাইর হয়ে আসে, বাইর হয়ে আসে, তোর বানানোর মতো মুখখান আমি ভয়ঙ্গে দেব, বাইর হয়ে আসে। আমার মনে হয় না পরিবানু তোমার সামনে এসে খারানের সাহস রাখে। কি রে তুই কি মনে করেছিল? হ্যাঁ ঘরে কতদিন পলায় থাকবো, ওই একদিন না একদিন ঘরতে বাইর হয় লাগবি, আর সেই দিনই তোর মাথা আমি ফাটায়ে দুই ভাগ করে দেব। আর যতদিন আমি তোর মাথা ফাটাই বের পারতেছি নি, আমি পরিবানু এই গ্রাম থেকে যাচ্ছি নে। তুমি ঠিক কথা কইছো পরিবানু, এই প্রতিশোধ না নিয়ে আমার এই গ্রাম থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তোর বউ কানে কানে গেছে রে, তা কাশপের কো, তার একটা একটা করে চুল কামা করে সিঁড়ি টের পাবিনি, আসপের কো। শেফালি চলেক, একটা শিক্ষা দিয়ে আসি চলেক। মারামারি করলি কি মানবা রে? যা ঘর যা। বুঝেছি, তোমার সামনে এসে খারানোর সাহস কারো নেই, আজ তোমার একতরফা ভাবে উইন হয়ে গেল পরিবার। চলো চলো যাই। আমি ফাঁকা মাঠে জিত পেরাসিনি, ওই হারামিক আমি যতক্ষণ না মারতে পারতেছি ততক্ষণ আমি এনতে নড়তেছি না। আহ কইলাম তো চৌধুরী কে, চৌধুরীর গুণাগুষ্ঠীর কারো সাহস নাই তোমার সামনে এসে খারাইনি। এই দাঁড়া, এলো এলো, মারো মারো, তোমার জিত হয়ে যাবি, মারো। এই তো তোমার জিত হয়ে গেছে। এর পরেও যদি চৌধুরী কেউ না আসে তাহলে প্রয়োজন হয় কুশপুত্তলিকা পুরাইনি হবে। হ্যাঁ এইবার চলো 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 পরিবার। আহা হয়েছে, ফোন কানেক্ট বন্ধ করব। তুই আল্লাহর দোহাই লাগিয়ে মাথা ঠান্ডা কর ভাই। ও সাদ আমি আরে কি হয়েছে? বাবা কেন বাহাত
আরে কি করছিস? আপনি কিছু করছেন না আপনি বিশ্বাস করেন সুরজ চৌধুরী চাচা? এই সেন্টুই নানা রকম আজে বাজে কথা করছিল। কান ফাটাইতে পারে। হ্যাঁ, আমি আজে বাজে কথা করছিলাম, তুই না জঙ্গলের মধ্যে বসে ফুল না হয়ে কাটা হয়ে গেছিল এখানে গেছিল না? হ্যাঁ গাছছিলাম, গাছছিলাম। আচ্ছা, এর ভিতর কি কারো নাম আছে? আপনি কোন সুরজ চৌধুরী চাচা? এ নামটা কি ডাইরেক্ট কল লাগে রে? হ্যাঁ, আমরা বুঝিনি চৌধুরীর বাড়ি যাবেন না পারে, তুই জঙ্গলের মধ্যে বসে বসে গান করার অর্থ কি হয়? দেখছেন তো, হাত বানায় কথা কইস না কিন্তু। তুই নিজেই তো চৌধুরী বাড়ির মেয়ে গনে মেলা আজে বাজে কথা করছিল, সেসব কথা এখন আমি সুরজ চৌধুরী চাচার কাছে কয়ে দেই? এই খবরদার, এটা কোন ধরনের অবদ্ধতা? সন্টু বাবা, অক আউট ওভার ক কি করছেন মামা? খালি মুখে বিদে দিবেন, হালকার উপর অন্তত একটা দিয়ে দেই। চাচা সালাম আলাইকুম। ও ভাবতে অবাক লাগতেছে রে, তলে তলে এত কিছু ঘটে গেছে আর আমরা কিছু জানি না। চিন্তা করে দেখো, খুনকারের মেজো বেটার সাথে যদি আজ দেখা না হতো, তাহলে আইজও কিছু জানবে পারতাম না। আইটা যেন চিন্তা করেছো বলো, এই যে যার নাম নিয়ে এত কথা হচ্ছে, সে আমারে কিন্তু এ নিয়ে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপ থাকবে কে বা করে? খোঁজলি দেখ একগা, ঘটনা মনে করে সত্যি সেদিন চুপ মেরে রয়েছে। প্রমাণ করার কোনো প্রয়োজন নাই চৌধুরী সাহেব, ধরে নেন বিষ খায় হজম করে নেওয়া লাগে। একের পর এক কথার বোমা মাইরে যাচ্ছে আর তোরা খালি করছো টেনশন করেন না, টেনশন করেন না। খুনকারের বোন যে বাড়ির সামনে আসে, যাইছে তাই কয়ে গেল, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার দিল না। এটা কিন্তু তুই একটা শান্তির বিরুদ্ধে কথা বলে রে বড় ভাই। একটা মানুষ সারা জীবন একজনকে ভালোবাসার পর সে জানতে পারলো যে অতীতে তার একটা বিয়ে হয়েছিল, এটা জানার পরে কি আমার খারাপ লাগবে পারে না? কেউ যদি বাড়ি ছাড়ি চলে যায় সেটা কি দলের কোনো বিষয়? আমরা এদিক মাঠে ফাইট দিয়ে বেড়াচ্ছি আর সে কি ডাক করে কি কয়েছে সেই তা নিয়ে বাড়ি ছাড়ি চলে যাবি? আমি আমি যদি খুন কেন ভাবি তো কয়েক দাম, যা চলে যা, জন্মের মতো যা। আমি সব মানে নেবার পারি মা, আমার মার অপমান আমি সহ্য করতে পারি না মা, আমার মার অপমান আমি সহ্য করতে পারি না।